18টি আয়াত বিশিষ্ট এই 49 নম্বর সূরা সূরা হুজরাতের প্রথম যে বিষয়টি আলোচিত হয়েছে সেটা 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত হয়েছে। মোট 18টি আয়াত বলেছি আমরা, 1 থেকে 5। এই আয়াতগুলোর মধ্যে প্রথম বিষয় আলোচিত হয়েছে সেটা হলো কি? শিষ্টাচার। কি আলোচিত হয়েছে? শিষ্টাচার, ম্যানার্স, আখলাক, ভদ্রতা, সৌজন্যতা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের সমাজে এটা অনেক বেশি আছে না কম? ভদ্রতা, আখলাক, আচরণের সৌন্দর্য, বড়দের সম্মান করা, মুরব্বীদের ইজ্জত করা, এই জিনিসগুলো আমাদের সমাজে এখন দিন দিন অনেক বেশি হচ্ছে না কমে যাচ্ছে? কোনো সন্দেহ আছে? ভয়াবহ একটা অবস্থা। বাবা মা নিজের জন্মদাতা বাবা মা, তাদের সাথে পর্যন্ত যতটুকু আখলাক প্রদর্শন করা দরকার ততটুকুও হচ্ছে না। এক ভয়াবহ সময়, কঠিন সময় আমরা পার করছি, যা আমাদের সন্তানরা মা বাবার নাফরমান। অন্য মুরব্বীদের, অন্য বাবাদের সম্মান করা তো পরের কথা, মা বাবার খুদ নাফরমান, বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের কোনো শ্রদ্ধা নাই, ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের স্নেহ নাই, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর কোনো সহমর্মিতা নাই, আন্তরিকতা নাই। আপনি দেখবেন নামাজি মানুষ কম বেশি সমাজে আছে, যদিও নামাজে ত্রুটি আছে, আরো সুন্দর হওয়া দরকার, কিন্তু আছে কম বেশি, ত্রুটিওয়ালা নামাজি হলেও আছে। আখলাকওয়ালা, আদবওয়ালা, শিষ্টাচারওয়ালা মানুষ সমাজ থেকে হারিয়ে যাচ্ছে ভাই, তরতর করে হারিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 1-5 এই আয়াতগুলোতে আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছেন। যদিও এই আয়াতগুলোতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আল আদাবু মাআল্লাহ, আল আদাবু মাআর রাসূল, আল্লাহর সাথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিষ্টাচারের শিক্ষাটা এই আয়াতগুলোর মধ্যে দিয়েছেন। তাহলে প্রথমটা পেয়ে গেলাম, আল্লাহ এবং তার রাসূলের প্রতি শিষ্টাচার প্রদর্শন করতে হবে। নাম্বার 2, সূরা হুজরাতের 6-8 নম্বর আয়াত, এই তিনটি আয়াত 6-8, এই তিন আয়াতে আমাদেরকে সমাজের প্রতি আমাদের যে দায়িত্বশীলতা আছে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করেছেন, এবং আমরা যেন দায়িত্বশীল মানুষ হই, দায়িত্বহীন কাজ যেন না করি। বিশেষ করে প্রপাগান্ডা, কোনো কিছু শুনলেই সেটা বলে বেড়ানো, এই কাজটা যেন আমরা না করি। এখন সোশ্যাল মিডিয়ার এই সময়ে যা তা মানুষ শুনলেই সেটা শেয়ার করে বেড়ায়, প্রচার করে বেড়ায়, বলে বেড়ায়, এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই? বিশেষ করে আজকে এই অবাধ তথ্য প্রবাহের এই যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে, মিডিয়ার যে প্রভাব গোটা পৃথিবীর উপরে, এই সময়টাতে আমরা যা তা শুনি সেটা যেন বিশ্বাস না করি। সময়টা দাজ্জাল আগমনের কাছাকাছি, কেয়ামতের আগে দাজ্জাল আসবে। দাজ্জাল যখন আসবে, দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে, মানুষ বিশ্বাস করে বসে থাকবে, কারণ অনেক আলামত দেখেছে, এরকম মনে হবে, এরকম ফেতনা, এরকম ধোঁয়াশাচ্ছন্ন সময় চলে আসছে, ফেতনা আর ফেতনা চতুর্দিকে। আল্লাহ আমাদেরকে সে ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে সূরা হুজরাতের দ্বিতীয় বিষয়বস্তুটি আলোচিত হয়েছে 6-8 এই 3 নম্বর 3টি আয়াতের মধ্যে, আপনার দায়িত্বশীল হওয়ার জন্য, সংবাদ যা শুনি তা বিশ্বাস না করার জন্য, এবং মানুষের মধ্যে মীমাংসা করার জন্য। নাম্বার 3, 9-13 নম্বর আয়াতের মধ্যে আলোচিত হয়েছে, এবং সেটা হলো মন্দ চরিত্র থেকে মুসলমান যেন নিজেকে বাঁচানোর চেষ্টা করে, ব্যক্তিগত সংশোধনী, এটা আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির জন্য 7টি কর্মসূচি আল্লাহ দিয়েছেন এই আয়াতগুলোতে, 9-13 নম্বর আয়াতে। নাম্বার 1, আমরা যেন বিদ্রুপ না করি। নাম্বার 2, আমরা যেন কোনো মানুষকে দোষারোপ করে না বাড়াই অহেতু। আর নাম্বার 3, আমরা যেন কারো মন্দ নামে না ডাকি। নাম্বার 4, আমরা যেন কারো পেছনে লাগা লাগে, দোষ আবিষ্কার, খুঁত আবিষ্কার করার জন্য, ছিদ্রান্বেষণ যেটাকে বলে, এই ছিদ্রান্বেষণ যেন না করে না বেড়াই। আর নম্বর ছিল কি? আমরা যেন মন্দ ধারণা না করি কারোর প্রতি। আর 5 নম্বর হলো পিছনে লাগা লাগে না করি। 6 নম্বর হলো গীবত যেন না করি। আর 7 নম্বর হলো আমাদের কোনো ব্যক্তিগত পরিচয়, বংশ পরিচয়, পড়ালেখা, শিক্ষা, জ্ঞান গরিমা, এগুলো আমরা গর্ব না করি। আমার তাকওয়া কতটুকু আছে সেটার হিসাব মিলাই, কারণ যার কাছে তার যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে সেই মূলত কি? মর্যাদাবান। তাহলে 7টা বিষয়, এটা হলো তৃতীয় বিষয়বস্তু, এবং 9-13 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে সূরা হুজরাতে আমাদেরকে বলা হয়েছে, আমরা সেগুলো মেনে চলবো। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এই প্রত্যেকটা রোগ আমাদের সমাজে ব্যাপকভাবে আসে না নেই, এই জন্য আমি সূরা হুজরাত পড়ার কথা বলেছিলাম। নাম্বার 4 এবং শেষ পয়েন্ট যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে এসে বলেছেন ঈমান
এটা শুধু মুখে দাবি করার জিনিস না, এটা 14 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত শেষের এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন। এই পাঁচটা আয়াতে 14 থেকে 18 এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে ঈমান এটা শুধু মুখে দাবি করার জিনিস না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন আর মুসলমান দাবি করলেন, এত সস্তা না। তাহলে কি করতে হবে? ঈমান অর্জন করতে হবে, ঈমান কামাই করতে হবে। তাহলে আমাদের জীবন পরিপূর্ণভাবে ঈমান এবং ইসলামের মধ্যে সমন্বয় করে আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবো। সূরা হুজরাত আমাদেরকে সে আদর্শ মানুষ হতে বলে। সূরা হুজরাত যে মুসলমানের চিত্র অঙ্কন করেছে চারটা মজমুন এবং বিষয়বস্তুর অধীনে, সেই মুসলমান যদি আপনি হতে পারেন আপনি সাকসেস, আপনি সফল কাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।